মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের অবস্থান দক্ষিণ এশিয়ায়। উপমহাদেশের মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি গড়ার লক্ষ্যে ভারতবর্ষ ভেঙে 1947 সালে এই দেশটির জন্ম হয়েছিল। শুরুতে পূর্ব পাকিস্তান বলে পরিচিত বাংলাদেশ অংশটিও এর সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে 1971 সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। বন্ধুরা, আজকের ভিডিওতে পাকিস্তানের ব্যাপারে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগ স্থলে অবস্থিত পাকিস্তান। দেশটিতে আছে প্রায় 1000 কিলোমিটারের দীর্ঘ সৈকত রেখা। এর দক্ষিণ দিকে আরব সাগর, পশ্চিমে আফগানিস্তান ও ইরান, পূর্বে ভারত এবং উত্তর পূর্বে চীনের তিব্বত ও জিনজিয়াং এলাকাগুলো। ফরাসি, সিন্ধি ও উর্দু ভাষায় পাকিস্তান নামের অর্থ পবিত্র দেশ। জন্মের পর থেকে 58 বছরের ইতিহাসে পাকিস্তানের বেশিরভাগ সময়ই সামরিক শাসনকর্তা ছিলেন। এখনও দেশটির সরকার ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব অপরিসীম। সর্বশেষ 2013 সালে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সেনা সরকারের হাত থেকে সরকারের রদবদল হয়েছিল। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দেশটির পুরো নাম ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান। এর রাজধানী ইসলামাবাদ, বৃহত্তম শহর করাচি। রাষ্ট্রীয় ভাষা উর্দু এবং ইংরেজি। সরকার ব্যবস্থা কেন্দ্রীয় পার্লামেন্টারি, আইনসভা, মজলিস ইশুরা, উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ জাতীয় পরিষদ। ধর্ম ইসলাম। আয়তন 907,460 বর্গ কিলোমিটার। দেশটিতে জলভাগ রয়েছে 3.1%। জনসংখ্যা 19,61,74,380 জন। জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারে 234.3 জন বসবাস করে। এই দেশের মুদ্রার নাম রুপি। মোট GDP 884.2 বিলিয়ন ডলার। মাথাপিছু আয় 4,515 ডলার। পাকিস্তানের প্রশাসনিক একক সমূহ 4টি প্রদেশে বিভক্ত। একটি কেন্দ্রীয় রাজধানী এলাকা, 2টি শাসিত ও বিতর্কিত এলাকা এবং কেন্দ্রশাসিত একটি উপজাতীয় গোষ্ঠী দ্বারা গঠিত। পাকিস্তানে 34টি বিভাগ, 149টি জেলা, 588টি উপজেলা এবং কয়েক হাজার ইউনিয়ন কাউন্সিল রয়েছে। এই দেশটির প্রধান শহরগুলো হল করাচি, লাহোর, ফয়সালাবাদ, পেশোয়ার, গুজরানালা, রাওয়ালপিন্ডি, মুলতান, হায়দরাবাদ, ইসলামাবাদ সহ মোট 17টি। বন্ধুরা, একজন ভ্রমণকারী হিসেবে পাকিস্তানে আপনি অনেক কিছুই উপভোগ করতে পারবেন। দেশটিতে অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য বিদ্যমান। সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই দেশটির। এটি এমন একটি দেশ যেখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ K2 থেকে শুরু করে ব্যস্ততম শহর সবই বিদ্যমান। পাকিস্তানে 7,000 মিটারের উপরে 108টি এবং 6,000 মিটারের উপরে 4,555টি পর্বত রয়েছে। 5,000 এবং 4,000 মিটারের উপরে পর্বতশৃঙ্গের কোনো নির্দিষ্ট হিসাব নেই। বিশ্বের 14টি সর্বোচ্চ স্বাধীন শৃঙ্গের মধ্যে 5টি পাকিস্তানে অবস্থিত। এদেশেই অবস্থিত K2 মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 8,611 মিটার। হিমালয় পর্বতমালা কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। এই পর্বতশৃঙ্গটি আজাদ কাশ্মীরের গিলগিত বালুচিস্তান ও চীনের জিয়াংজিয়ান সীমান্তের অন্তর্গত। K2 স্যাভেজ মাউন্টেন নামে পরিচিতি লাভ করে যখন জর্জ বেল 1953 সালে আমেরিকান অভিযানের একজন পর্বত আরোহী বলেছিলেন, এটি একটি অসভ্য পর্বত যা আপনাকে হত্যা করার চেষ্টা করবে। বিশ্বের 5টি সর্বোচ্চ পর্বতের মধ্যে K2 দীর্ঘকাল ধরে সবচেয়ে মারাত্মক ছিল। 2021 সালের আগে চূড়ায় পৌঁছানো প্রতি 4 জনের 1 জনের মৃত্যু হতো। সফল প্রচেষ্টা বৃদ্ধির পর 2023 সালের আগস্ট পর্যন্ত আনুমানিক 800 জন K2 পর্বতের চূড়ায় উঠেছেন, আর সেখানে আরোহণ করার প্রচেষ্টায় এই
সময়কালে 96 জন মারা গেছে। ফয়সাল মসজিদ পাকিস্তান এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি মসজিদ। 1986 থেকে 1993 সাল পর্যন্ত এই মসজিদটি পৃথিবীর বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি ছিল। পরবর্তীতে মরক্কোর কাসাব্লাস্কায় হাসান গুই মসজিদ নির্মাণ হলে ফয়সাল মসজিদ তার অবস্থান হারিয়ে ফেলে। পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে অবস্থিত বিখ্যাত এই স্থাপনাটি মসজিদটি দেশের পরিচয় বহন করে এবং এদেশের সৌন্দর্যের একটি উল্লেখযোগ্য প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে রয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ধর্মীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি বাদশাহী মসজিদ। বাদশাহী মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহ্যবাহী মসজিদগুলোর মধ্যেও একটি। 1673 সালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। মসজিদটির অত্যাশ্চর্য মুঘল স্থাপত্য ও মার্বেল ইনেল সহ সুন্দর লাল বেলে পাথরের বহিঃপ্রকাশ আপনার ভ্রমণকে আরও জাঁকজমক করে দেবে। বন্ধুরা, পাকিস্তানের হুঞ্জা প্রজাতির মানুষদের গড় আয়ু 100 থেকে 120 বছর। তারাই নাকি এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুখী মানুষ। এই উপজাতিরা বুরুষো নামেও পরিচিত। তারা হিমালয়ের উচ্চভূমিতে বসবাস করে। পাকিস্তানের হুঞ্জা, চিত্রাল, নগর এবং সিলগিট বালুচিস্তান উপত্যকায় বসবাস করে এই উপজাতির মানুষরা। হুঞ্জা সম্প্রদায়ের মানুষের গড় আয়ু পুরো বিশ্ববাসীকেই অবাক করে দিয়েছে। এটি নিয়ে আমাদের আরো একটি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। তবে এ কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই হুঞ্জা ভ্যালিতে পর্যটকরা ভিড় জমান। বিশ্বের অনেক বিজ্ঞানী ও চিকিৎসক হুঞ্জা উপজাতির মানুষদের নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করছে। শুধু তাই নয়, গবেষণা করতে গিয়ে তারা দীর্ঘায়ু লাভ করার জন্য দীর্ঘদিন ধরে এই হুঞ্জা সম্প্রদায়ের মানুষদের সঙ্গেই বসবাস করছেন। বন্ধুরা, এই ছিল পাকিস্তান নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।